কলা অনেকেই খেতে ভালোবাসেন, আবার অনেকের প্রিয় নয়। কিন্তু এই কলা রোজ যদি একটা করে খাওয়া যায় তাহলে কি হয়? কলা কি আমাদের খাওয়া উচিত কি না সেই নিয়ে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কলা আমাদের খাওয়া উচিত কি না। পাকা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যার জন্য আপনার হার্টকে ভালো রাখতে পারে এই পাকা কলা। প্রতিদিন একটি বা দুটি যদি কলা আপনি খেতে পারেন আপনার হৃদযন্ত্র অনেক বেশি সচল থাকবে এবং হার্ট অ্যাটাকের কোনো সমস্যা থাকবে না, ভয় থাকবে না স্ট্রোকেরও। কিডনিকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে কলা খেতে হবে, কারণ কলার পটাশিয়াম কিডনিকেও ভীষণভাবে ভালো রাখে। ইউরিনে ক্যালসিয়াম জমা হতে বাধা দেয় বলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, এর ফলে হাড় মজবুত হওয়ার জন্য আরও বেশি ক্যালসিয়াম বরাদ্দ থাকে। আপনি যদি প্রতিদিন একটি করে কলা খান তাহলে আপনার শরীরের শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে, তার কারণ কলাতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা এবং সলিউবল ফাইবার, যেটা ধীরে হলেও দৃঢ় শক্তির যোগান দেবে আপনার শরীরে। এ কারণে খেলোয়াড়দের প্রায়ই খেলার আগে বা খেলা চলাকালীন অনেক সময় কলা খেতে দেখা যায়, তার একটাই কারণ যে শরীরে শক্তি যোগায় কলা। আপনার খাদ্য হজমের যদি কোনো সমস্যা থাকে, মানে হজম শক্তির কোনো সমস্যা থাকে, বদ হজম হচ্ছে, যাই খাচ্ছেন হজম করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু একটি কলা বিরাট উপকার দেবে। কলার ফাইবার এবং প্রোবায়োটিক অলিগোস্যাকারাইজড হজমে দারুণ সহায়তা করে, এর ফলে আপনার শরীর আরও বেশি পরিমাণে পুষ্টি সঞ্চয় করতে পারবে, আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। কোষ্ঠকাঠিন্যর জন্য ল্যাক্সেটিভ না নিয়ে অতিরিক্ত যদি পাকা কলা খেতে পারেন তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে একটি কলা। কলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন B6, যেটা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ শরীরে উৎকৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা সৃষ্টি করে বলতে পারেন একটি কলা। পাকস্থলীর আলসার এবং বুক জ্বালা এই ধরনের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে একটি কলা। নিয়মিত আপনি যদি একটি কলা খান তাহলে প্রোটেক্টিভ মিউকাস লেয়ার বৃদ্ধির মাধ্যমে পাকস্থলীতে pH লেভেল ঠিক রাখে, যেটা আপনাকে বুক জ্বালা এবং পাকস্থলীর আলসার থেকে রক্ষা করতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমিয়ে দিতে পারে একটি কলা। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পাকা কলা শরীরের জন্য গুরুত্বপূর্ণ TNFA নামক এক ধরনের যৌগ সরবরাহ করে, যেটা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি পাইয়ে দেয়, পাশাপাশি শ্বেত রক্তকণিকার পরিমাণও বাড়িয়ে দেয়। এতে আপনার ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করতে পারে এই একটি পাকা কলা। কলা ডোপামিন ক্যাটেচিনসের মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস, এগুলো শরীরকে সার্বিক ক্ষতির হাত থেকে রক্ষা করে। আজকাল আমরা প্রত্যেকেই মানসিক চাপ, ডিপ্রেশন, স্ট্রেস এসব নিয়েই রয়েছি এবং নিদ্রা অনিদ্রা ঘটিত রোগ আমাদের সকলের মধ্যেই প্রায় রয়েছে, সেক্ষেত্রেও কলা আপনাকে উপকার করতে পারে। কলায় আছে ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড, যেটা সেরোটোনিনে পরিবর্তিত হয়ে যায়। সেরোটোনিনের সঠিক মাত্রা আপনার মুড ঠিক রাখতে সাহায্য করবে, আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে, এতে করে আপনার ঘুমটাও অত্যন্ত ভালো হবে, কারণ আমরা এটা জানি মানসিক চাপ না থাকলে কিন্তু ঘুম ভালোই হয়। সুতরাং যদি আপনি একটি করে কলা রাত্রিবেলা খেয়ে শুতে পারেন তাহলে কিন্তু আপনার অনিদ্রা ঘটিত রোগ চলে যাবে, মানসিক চাপ অনেক কমে যাবে। এটা গেল স্বাস্থ্যগত দিক, ত্বকের দিক থেকেও কলা কিন্তু ভীষণ উপকারী। কলার খোসায় কিছু পরিমাণে ফ্যাটি উপাদান আছে, যেটা ত্বকের মধ্যে আপনি যদি একটু ঘষেন তাহলে ময়শ্চারাইজারের মতো কাজ করবে। আপনার যদি ব্রণর কোনো সমস্যা থাকে তাহলে এই কলার খোসা আপনি ব্যবহার করে দেখতেই পারেন, আপনার ব্রণর সমস্যা অনেকটাই দূরে চলে যাবে। তবে এক্ষেত্রে একটি কথা আছে যে সব ত্বকের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। আপনি প্রথমে হাতে একটু দিয়ে দেখবেন কোনো রকম র্যাশ বেরোচ্ছে কি না বা কোনো প্রবলেম হচ্ছে কি না, যদি না হয় তাহলেই কিন্তু আপনি মুখে ইউজ করবেন, তার আগে নয়। আজকের ভিডিও থেকে জানা গেল যে একটি পাকা কলা
আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে, আপনাকে রোগ মুক্ত করতে পারে, আপনাকে ব্রণমুক্ত করতে পারে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। সুতরাং একটি করে কলা প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করুন। খাওয়ার পরে খোসাটাকে ফেলে দেবেন না, সেটা দিয়েও কিন্তু আপনার ত্বকের উপকার হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে, সুন্দর রাখতে অবশ্যই প্রতিদিন একটি করে কলা খাওয়ার চেষ্টা করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।